আপনারা ভালো আছেন। সকলের সাথে একটা সুখবর শেয়ার করতে চাই, সেটা হলো গত 2 বছরে কোভিডের জন্য যে ট্রেন অনিয়মিত রয়েছিল এবং ট্রেনের খাবার বন্ধ ছিল, নভেম্বর মাসের শেষের দিকে চালু হতে চলেছে। আমরা প্রত্যেকেই কম বেশি বাচ্চা কাচ্চা নিয়ে ট্রেনে ট্রাভেল করি, সেক্ষেত্রে যদি ট্রেনের খাবার অনিয়মিত হয়, যখন অনিয়মিত ছিল তখন একটা ব্যাপার আমাদের অসুবিধা হয়েছিল যে বাড়ি থেকে বাচ্চা কাচ্চার জন্য বা আমাদের বড়দের জন্য খাবার প্যাক করে নিয়ে যেতে হয়েছিল ট্রেনে, সেই ব্যাপারটা এখন অনেকটা অনেকটা হলেও অসুবিধাটা কমবে, যে ট্রেনের খাবার আমরা আমাদের ক্যারি করতে হচ্ছে না, খাবার ট্রেনের খাবারই আমরা খেতে পাচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে বাচ্চা, আমার একটা 2 বছরের বাচ্চা আছে। রিসেন্ট আমরা কি বেশ কিছু জায়গায় বেড়াতে গিয়েছিলাম, যখন তখন ট্রেন থেকে আমরা কোনো খাবারই পাই, সেই যে অসুবিধার যে সম্মুখীন হয়েছি আমরা, সেটা অনেকটা হলেও এখন অনেকটা কমবে, যে ট্রেনের খাবার আমরাও খেতে পারবো। 6 মাসের পরে বাচ্চা কাচ্চাদের কথা আলাদা, কিন্তু 2 বছর বয়সের বাচ্চা, আশা করি আমরা যেগুলো খাবো সেগুলো ওরাও খাবে। নভেম্বরের শেষ থেকে যদি ট্রেনের খাবারটা চালু করবেন বলেছেন রেল কর্তৃপক্ষ, সেই ক্ষেত্রে একটা সুবিধা হলো যে ব্যাগতি করে খাবারটা নিয়ে যেতে হয় না, আমরা নিজেরাও খেতে পারি এবং বাচ্চাদেরও স্বচ্ছন্দে খাওয়াতে পারি খাবার। আশা করি আমাদের সবারই সুবিধা হবে, এবং কাছে কাছাকাছি কোনো যদি জায়গায় বেড়াতে যাওয়া হয় সেক্ষেত্রে একবেলা ম্যানেজ করে নেওয়া যায়, কিন্তু যদি দূরপাল্লার ট্রেন মানে দূরে কোথাও ট্রাভেল করি সেক্ষেত্রে 2-3 দিনের যদি কোনো ব্যাপার থাকে সেক্ষেত্রে পুরোপুরি রেলের ওপর তো ডিপেন্ডেন্ট হতেই হয়। রেলের খাবার খেতে হবে, জল ইনফ্যাক্ট নিতে হবে ওদের কাছ থেকে, তো সেই সব দিক থেকে অনেকটাই সুবিধা হলো আমার। সমস্যার সম্মুখীন প্রত্যেকেই আমরা কম বেশি হয়েছি, আর বিশেষত যারা বাচ্চা কাচ্চা নিয়ে ট্রেনে ট্রাভেল করি তারা তো আরো এই সমস্যার মুখে পড়ে গেছিলাম, যে খাবার বাড়ি থেকে প্যাক করে নিয়ে যেতে হবে, বাচ্চাদেরকে ওখানে গিয়ে খাওয়াতে হবে, সেই ক্ষেত্রেও একটা সমস্যা। আর আমাদেরও খাবারের খুবই সমস্যা হয়েছিল, অত দূর দূর ট্রাভেল করার পরে যদি কোনো রকম খাবার না পাই, সেই সেই সমস্ত কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ নভেম্বরের শেষ দিকে ট্রেনের খাবার আবার চালু করছে। যখন ট্রেনে ট্রাভেল করেছি তখন দেখেছি বেশ কিছু হকাররা তাদের খাবার টাবার নিয়ে উঠেছে, যেমন বাচ্চাদের জন্য কিছু দই মিষ্টি জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় খাবার নিয়ে উঠেছে, কিন্তু সেই ধরনের খাবারের গুণমান নিয়ে তো প্রশ্ন একটা থেকেই যায়, যে আমাদের খাবারটাও ইনফ্যাক্ট উচিত কি না সেটাও আমরা জানি না যে কতটা সেফ। তো সেই ক্ষেত্রে আমাদেরও নিতে প্রচণ্ড পরিমাণে ভয় লেগেছিল, তার উপর কোভিডের একটা ব্যাপার তো থেকেই যায়।